ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরের জেলা ঠাকুরগাঁও রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির মতো ঝিরঝির করে পরে কুয়াশা সকাল পর্যন্ত গ্রাম থেকে শহরের সড়কগুলো কুয়াশার চাঁদরে ঢেকে থাকে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিন মজুর শ্রমিক সহ শ্রমজীবী মানুষ শীত উপেক্ষা করে জীবিকার সন্ধানে বের হয়েছে খেটে খাওয়া মানুষ দেখা যায় না মানুষ কুয়াশার প্রচন্ড শীতে কাঁপছে জয়পুরহাট ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ পড়েছে চরম দুর্ভোগে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে মাঠে ঘাটে মানুষ যেতেই পারছে না দিনাজপুরে ঘন কুয়াশায় ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময় সড়ক ও মহাসড়কে দিনের বেলায় হেডলাইট চালিয়ে চলছে জান দুর্ঘটনায় রাতে দীর্ঘতিতে চলছে যানবাহন আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে কয়েকদিন ধরে নিম্নগামী তাপমাত্রার পারত আগামীতে তাপমাত্রা আরও কমবে এদিকে সীমান্তবর্তী জেলা নৌগাঁ শীতকে উপেক্ষা করে কাজে সন্ধানে বেরিয়েছে কৃষক শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ রোববার বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তীব্র শীতে লালমনিরহাটের তিস্তা ও ধরলা চলাঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে বেশি বিপাকে পড়েছেন শিশু ও বয়স্করা জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগের সংখ্যা বেড়েছে আফরুজা সুলতানা বৈশাখী সংবাদ